দুইটা দুই রকমের কালার হ্যাঁ এখানে এইটার এইটা এইটার দাম হচ্ছে আপনার নিচে হচ্ছে 350 করে সম্ভবত হ্যাঁ আর এইটা পটাশ বুনলে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে মিক্স করে যদি বুনেন তাহলে হচ্ছে এই সারের সাথে এই সার মিশবে না এবং সব জায়গায় সমান পড়ে না কিন্তু এখানে মামার একটা ট্রিক ব্যবহার করে আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসছিলাম হচ্ছে আমাদের এই জমিটাতে হচ্ছে ঘাসের বীজ বুনতে আর কি মূলত এইখানে আমরা ঘাস বুনব আর কি আপনাদেরকে আমি মনে হয় ওই দিন সকালবেলা দেখাইছিলাম যে আমরা কোন জমিতে কি বুনবো তো এই জমিটাতে মূলত হচ্ছে আমরা ঘাস বুনবো তো ঘাস বোনার জন্য যা যা দরকার আজকে আমরা তাই তাই নিয়ে আসছি তো এইখানে আমরা ঘাস হচ্ছে বুনবো লাগাবো না এখন কারণ এখন লাগাইতে আমরা পারবো না কারণ হচ্ছে আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণে কাটিং নাই কাটিং না থাকার কারণে আমরা এখন লাগাইতে পারবো না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমরা কতটুকু জায়গায় কতটুকু ঘাস লাগাইছি সরি ঘাস বুনতেছি এটার মধ্যে হচ্ছে সার এটার মধ্যে সার খুলে খেলাম তো এটার মধ্যে হচ্ছে আমাদের দানা আর কি দানাগুলো আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে দানা তবে এখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলি তো এর আগে আমরা দুই ধরনের দানা বুনছিলাম তার মধ্যে হচ্ছে এইটা ভালো ছিল আর কি সুদান যেটা এটা ভালো ছিল এটা মূলত আমরা এখানেও বুনবো এটা হচ্ছে বেশি আনা আর এখানে আর আছে হচ্ছে এটা হচ্ছে তুষিয়াটা একটা আছে হ্যাঁ এটা লাল তীরের এটা হচ্ছে এই যে লাল তীরের তবে আবার মনে করেন না আমি যে কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতেছি তো মোটামুটি এটা সম্ভবত ভালো এটা দামও বেশি তো যাই হোক আমরা দেখবো আর কি এখানে আমরা আলাদা আলাদা বুনে দেখবো যেহেতু এখানে জমি হচ্ছে অনেক প্রায় হচ্ছে আপনার কতটুকু কাঠের জায়গা হ্যাঁ 14 কাঠা তো মনে হবে আর কি তো এটা আমরা বুনে দেখবো তো এখানে দানা আছে দুই রকমের দানা আছে এখানে আমি আপনাদেরকে খুলে দেখাবো দেখাই দিচ্ছি একটু এটা হচ্ছে পুষ্টিটা হচ্ছে লাল তীরের এটা হচ্ছে লাল তীরের মনে হয়েছে বার্নিশ করা মনে হয় না নাকি কিছু তো মনে হয় দিয়েছে এটার মধ্যে নাকি হ্যাঁ কিছু একটা তো মিশাইছে রং জাতীয় দিয়ে রং জাতীয় কিছু একটা হয়তো মিশাইছে নাহলে এরকম বার্নিশের মতো হওয়ার কথা নাই যে একবারে ধরেন এটা হ্যাঁ আর এইটা হচ্ছে আর এটা হচ্ছে সুদানি জাম্বু আর কি আমরা যেটা সচরাচর মনে লাল লালটা আর কি যে এইটা দুইটা দুই রকমের কালারের হ্যাঁ এখানে এইটার এইটা এইটার দাম হচ্ছে আপনার নিচে হচ্ছে 350 করে সম্ভবত হ্যাঁ আর এইটার দাম নিচে হলো হচ্ছে 130 টাকা সম্ভবত তবে স্থান ভেদ এক এক রকম দাম হইতে পারে তবে আমাদের এখানে এরকম দাম নিচে আমরা এখানে যদি 8 কাঠা সরি 16 কাঠা বা 14 কাঠা ধরি যদি 16 কাঠা হয় তাহলে 8 প্যাকেট দিব আর কি দুইটা মিলে যায় এখানে পুষ্টি বা লাল তীরের আসলে 8 প্যাকেট 2 প্যাকেট 2 প্যাকেট 6 প্যাকেট আছে সম্ভবত 8 প্যাকেট আছে আর লাল তীরের সরি 5 প্যাকেট আছে লাল তীরের এটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম দুই কালারের এখন আমি সারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমরা হচ্ছে যদি কাঠাপ্রতি হাফ কেজি দিব আপনি যে কেজি দেন কাঠাপ্রতি হাফ কেজি এগুলো 1 কেজির প্যাকেট কাঠাপ্রতি দিব হাফ কেজি আর এইগুলো হচ্ছে সার কী কী সার দিতেছি সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি ১২ প্যাকেট আমাদের লাগবে না আমরা 8 প্যাকেট এখানে বুনবো তো 8 প্যাকেট বুনলে আমরা হচ্ছে আলাদা করেই দিব আর কি হ্যাঁ মামা আলাদা করেই বুনবে মানে আলাদা করে বলতে আপনার হয়তো এখানে 2 প্যাকেট বুনবো আমরা লাল তীরের 2 প্যাকেট বুনবো হ্যাঁ এই 2 প্যাকেট যখন এক সাইডে দিব আর কি হয়তো ওই সাইডেও দিতে পারি অথবা এই সাইডে দিতে পারি আমরা দেখার জন্য আর কি যেহেতু আমাদের আরও জমি আছে সেখানে আমরা বুনবো তো আমরা দেখার জন্যে এবং পরবর্তীতে তো আপনারা যারা আমাদের সাথে মানে যুক্ত আছেন তাদেরকে আমরা দেখাইতে পারবো যে এটা লাল তীরের এবং এটা হচ্ছে জাম্বু বা সুদানি যেটা ওইটারটা তো এটা আপনাদেরকে বুঝাইতে পারবো সারের ব্যাপারটা আপনাদেরকে বলছি সার হচ্ছে আমরা কাঠাপ্রতিতেই হচ্ছে কত কেজি আমার 2 কেজি করে 2 কেজি দিয়েই হচ্ছে ডিএপি মানে মাইটে সার যেটা বলি আমরা মাটি সার কালোটা আর কি এই যে এটা হচ্ছে কালোটা এটা কোনটা এটা না এটা হচ্ছে কালোটা আমার এই হাতের তো সমস্যা আপনারা একটু জানেন এই হাতটাই নিয়ে আমার সব কিছু এতদিন হয়েছে আর কি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি কাজ করতে পারতেছি হাত দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন
এই হাতটাতে মূলত সমস্যা ছিল। তো এখানে সার আছে হচ্ছে 20 কেজি, আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে সার ডিএপি, যেটাকে বাংলায় বা আমাদের গ্রামের ভাষায় মাইটা সার বলে আর কি। এখানে আছে 10 কেজি, এই হচ্ছে 30 কেজি। তো আমরা 14 কাঠার হিসাবে আনছি আর কি, 14 কাঠার হিসাবে আনলে 28 কেজি হয় আর কি। তো 28 কেজিতে আমরা 30 কেজি দিচ্ছি। কাঠা প্রতি 2 কেজি হচ্ছে ডিএপি, এটা হচ্ছে 2 ভাগ করা ছিল, তো কারণ হচ্ছে আমাদের আগে আনা ছিল। এটা এক এক কোম্পানির, তো যে কারণে হচ্ছে এক এক কালারের হয়, কিন্তু সার একই, দুইটাই হচ্ছে ডিএপি। মানে আপনার আমরা ডিআইবি বলি, ডিএপি বলি, মাইটা সার বলি, কালো সার বলি, তারপরে হচ্ছে আপনার এই যে মানে স্থান ভেদে এক এক জায়গায় এক এক নামে ডাকে বলে এটা আর কি। এটা নামান্তম আর হচ্ছে আমাদের কাছে আর যে সার আমরা দিব, এটা কই, এই যে সরি, এইটা হচ্ছে পটাশ, এটা হচ্ছে পটাশ। হ্যাঁ, পটাশ দিব আমরা কাটা প্রতি 1 কেজি। এইখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ট্রিক শিখাই দেবো, যদি এইভাবে সার কেউ বোনেন, এটা আমি মামার থেকে শিখছি আর কি। এই সার যদি মিলাই কেউ বোনেন, কীভাবে বুনবেন মামার থেকে একটা ট্রিক আপনাদের কাছকে শিখাই দেবো। এইটা হচ্ছে আপনার পটাশ, সব দিয়ে দেবো, ছাড়ি দেবো, ওই যে সালাতে ছাড়ি দেবো, ওই পাশে ধরে তো এখানে দুই ধরনের সার আছে, একটা হচ্ছে ডিএপি আর একটা হচ্ছে পটাশ। তো পটাশটা হচ্ছে লাল, আর ডিএপি যেটা সেটা হচ্ছে কালো, বা মাইটের সার যেটা সেটা হচ্ছে কালো। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি বলি, আপনারা যারা এই সার বিশেষ করে পটাশ বুনবেন, হ্যাঁ, পটাশ বুনলে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মিক্স করে যদি বুনেন তাহলে হচ্ছে এই সারের সাথে এই সার মিশবে না এবং সব জায়গায় সমান পড়ে না। কিন্তু এখানে মামার একটা ট্রিক ব্যবহার করে, যেটা হচ্ছে আপনার এই সারের মধ্যে মামা পানি দেয়, হালকা পানি দিয়ে একটু আঠা আঠা করে নেয়, আঠা আঠা করে নিলে এইটা হচ্ছে মিশা যায় একবারে। হ্যাঁ, এটা আমি তার থেকে শিখছি আর কি। তো এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমি জমি আপনারা দেখছেন, এই জমিটা এবারে নেওয়া, এবং এই এটা হচ্ছে আমাদের কাছে একদম। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই, এইখান থেকে আমাদের বাড়ি দেখা যায়, এই যে এই পাথরের ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি, মানে বাড়ির থেকে বা আমাদের খামারের ওইখান থেকে এটা দেখা যায় আর কি। হ্যাঁ, এবার যতগুলো জমি আমরা এই পাশে রাখছি সবগুলো আমাদের এখান থেকে দেখা যায়। তো এই হচ্ছে ব্যাপার মূলত। তো এখন চলেন আপনাদেরকে দেখাই, পুরো জমিটা একটু দেখাই, এবং আমরা চাষ কেমনে দেই, মামার কেমনে দেয়, ওইটাও আপনাদেরকে একটু দেখাই। আসেন মামা, এই হচ্ছে টোটাল জমিটা আর কি। এখানে জমির ওই মাথায় আর কি কিছু গাছ লাগানো আছে। হ্যাঁ, কিন্তু আমরা ওই গাছের ভিতর দিয়ে করবো না, কারণ ওইখানে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তো ওই সাইডে দিব না। আপনারা যে চার সাইডটা যে যতটুকু দেখতেছেন, এটাই হচ্ছে মূল জমি আর কি। এই যে হচ্ছে মামার টিলার আর কি। তো আমাদের এই পাশের জমিগুলো মামা সব একাই চাষ করে, ওই পাশে দুই একটা জমি যা আছে ওগুলো মামা চাষ করে না, কারণ হচ্ছে ওইগুলো একটু দূরে, যে কারণে হচ্ছে ওই পাশে যারা আছে তারাও তো আমাদের পরিচিত আর কি, এলাকারই লোক, তো ওরা করে আর কি, যার যেটা হক আর কি করে। এই মেশিন আমি চাষ দিতে পারি, ইঞ্জিনে হচ্ছে পানি দেওয়া হচ্ছে, পানি দেওয়া কমপ্লিট, আমরা স্টার্ট করি। হচ্ছে সার, মামার সব জিনিস হচ্ছে ইউনিক। হ্যাঁ, সে একটু পরিষ্কার পরিচ্ছন্ন, তারপর হচ্ছে আপনার মানে শৌখিন মানুষ আর কি। আপনি এমনি কাজকর্ম যেমনি দেখেন না, সে ওইরকম করে না, সে একটু যে কোনো কাজ মানে আমার তার কাজ পছন্দ বলেই হচ্ছে আমি তার কাছে কাজ করাই আর কি, বা সে আমার কাজগুলো করে দেয়, আমারও তারই পছন্দ আর কি। এই কারণে মানে আমি ওই একটু খুঁতখুঁতে স্বভাবের, সেও আমার মতো খুঁতখুঁতে স্বভাবের, মানে কাজ যদি 100% ঠিকঠাক মতো না হয় আমার পছন্দ হয় না, আর সেও এরকম। আর আপনি যে কোনো কাজ মামার উপরে মানে নিশ্চিন্তে ছেড়ে দিয়ে চলে যেতে পারেন, যে সে সেটা 100% না করে রাত 3টাও যদি বাজে না করে সে যাবে না। তো ট্রাই করি, বিসমিল্লাহ। এই
সেখানে আপনার পানির খরচটা লাগে না, এই জন্য মূলত আমাদের মাটিতে জল আছে। হ্যাঁ, মাটি নরম এবং মাটি ভেজা আর কি, এই কারণে হচ্ছে মাটি এখানে পানি দেওয়া লাগবে না। আমরা হচ্ছে এই কারণে হচ্ছে এখন ফার্মিং এবং সার দানা সব একসাথে কিনে দেবো। তাহলে তুমি একটু দেখাও।